ডক্টর সুলেমান ফাঁকি হসপিটাল এক কর্মরত প্রবাসী বাংলাদেশীদের মধ্যে থেকে জাতীয়তাবাদী আদর্শের উজ্জীবিত সৈনিক ভাইরা আজকে আজকে আমাদের বিএনপি সিনিয়র ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমানের 50তম জন্মদিন উপলক্ষে আজকে যে আপনারা জন্মদিনের উদযাপনের যে অনুষ্ঠান করেছেন সেই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং এখানে উপস্থিত জেদ্দা মহানগর বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক সহ সুলেমান ফাঁকি হসপিটালের জাতীয়তাবাদী আদর্শের সৈনিক ভাইরা আসসালামু আলাইকুম। আপনারা জানেন আজকে তিন দিন থেকে বাংলাদেশের টেলিভিশন এবং ফেসবুক ইউটিউব থেকে আরম্ভ করে সারা বিশ্বের সকল পত্র পত্রিকার মধ্যে একটি মাত্র বিষয় আজকে সবার সামনে অত্যন্ত স্পষ্ট হয়ে উঠেছে। সারা বিশ্বের নন্দিত তরুণদের মধ্য থেকে যিনি আজকে তরুণদের নন্দিত নেতা হিসাবে যার আবির্ভাব ঘটেছে তিনি হচ্ছেন আমাদের জনাব তারেক রহমান সাহেব। তারেক রহমানের এই জনপ্রিয়তা আজকে নাই, এই তারেক রহমানের জনপ্রিয়তা দীর্ঘদিন থেকে বাংলাদেশের তরুণ সমাজের মধ্যে ছিল, যার কারণে 111-এর একটি ষড়যন্ত্রের মধ্যে দিয়ে চেষ্টা করা হয়েছিল যে তারেক রহমানকে সারা জীবনের জন্য তাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়ায় এবং তার মা বাবার দোয়া ছিল, তার বাবার বাংলাদেশের মানুষের জন্য যে কর্মকাণ্ড উনি করে গিয়েছেন, যে স্বাক্ষর উনি রেখে গিয়েছেন, একজন অখ্যাত মেজর থেকে উনি বাংলাদেশের 26শে মার্চ 1971 সালে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়ে দীর্ঘ 9 মাস বাংলাদেশে অস্ত্র হাতে যুদ্ধ করে সশস্ত্র যুদ্ধের মধ্যে দিয়ে বাংলাদেশকে স্বাধীন করে উনি আবার সেনাবাহিনীর ব্যারাকে ফেরত গিয়েছিলেন। 1975 সালে 7ই নভেম্বর বাংলাদেশে আরেকটি প্রেক্ষাপটের মধ্যে দিয়ে আমাদের জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনি আবার বাংলাদেশের হাল ধরে বাংলাদেশকে একটি বিশৃঙ্খল পরিস্থিতি থেকে বাংলাদেশকে সুষ্ঠু সুন্দর পরিবেশে স্বনির্ভর রাষ্ট্র হিসাবে বাংলাদেশকে আবার প্রতিষ্ঠা করেন, বাংলাদেশের বাকশাল থেকে বাংলাদেশকে বহুদলীয় গণতন্ত্র উপহার দেন, বাংলাদেশকে তলাবিহীন একটি রাষ্ট্র থেকে বাংলাদেশকে স্বনির্ভর রাষ্ট্র পরিণত করেন, বাংলাদেশকে মুসলিম রাষ্ট্রের সাথে সুন্দর সুসম্পর্ক ভ্রাতৃত্বসুলভ সম্পর্ক সৃষ্টি করেন। আজকে যারা আমরা প্রবাসে কর্মরত আছি সেটা আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মধ্যে দিয়ে আমরা আজকে প্রবাসে আমাদের কর্মসংস্থান পেয়েছি 1977 সাল থেকে। বন্ধুগণ, বাংলাদেশে আরেকটি সেক্টর যেটা রেডিমেড গার্মেন্টস আমরা এক্সপোর্ট করে বাংলাদেশের বিশাল বড় একটি আমরা অর্থনৈতিক স্বাবলম্বী আমরা হতে পেরেছি, সেই কাজটুকু 1978 সাল থেকেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সৃষ্টি করেছিলেন। তাই তারেক রহমান আর কেউ নয়, উনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জ্যেষ্ঠ সন্তান এবং তার মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি বাংলাদেশকে স্বৈরা শাসককে দীর্ঘ 9 বছর আন্দোলন করে স্বৈরা শাসকের সাথে পরাস্ত করে বাংলাদেশে গণতন্ত্র উপহার দিয়েছিলেন। তারেক রহমান সেই দেশনেত্রী আপসের নেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান। বন্ধুগণ, আপনারা দেখেছেন আজকে বাংলাদেশের অবস্থা, তরুণ সমাজের অবস্থা, আজকে যুব সমাজ আজকে নেশাগ্রস্ত, আজকে ফ্রতবস্ত, বাংলাদেশে আজকে কর্মসংস্থান নাই, বাংলাদেশে আজকে ব্যাংকে আজকে অর্থ নাই, বাংলাদেশের শেয়ার মার্কেট থেকে হাজার কোটি টাকা আজকে লুণ্ঠন হয়ে যাচ্ছে। কিন্তু বিএনপি যখন ক্ষমতা ছিল এই তারেক রহমান যুব সমাজকে তার বাবার মতো একত্রিত করে অস্ত্র তাদের হাত থেকে তুলে নিয়ে তাদের হাতে কোদাল দিয়েছিল, কলম দিয়েছিল, তাদেরকে স্বনির্ভর হওয়ার জন্য তাদেরকে গ্রাম থেকে গ্রামান্তরে ছুটে গিয়েছিল, তরুণ সমাজদেরকে ব্যাংক লোন দিয়ে সেখানে পোল্ট্রি ফার্ম ফিশারিজ করে বাংলাদেশের তরুণ সমাজকে স্বাবলম্বী হওয়ার জন্য তাদেরকে পথ দেখিয়েছিল। বন্ধুগণ, তারেক রহমান ছিল যুব সমাজের মধ্যে সারা বিশ্বে অন্যতম একজন নন্দিত নেতা। তাই আজকে তারেক রহমানের বিরুদ্ধে নানা জাতীয় অপপ্রচার দীর্ঘদিন পর্যন্ত এই আওয়ামী সরকার 111-এর সরকার চালিয়ে আসতেছিল, কিন্তু দীর্ঘ 9 বছর বাংলাদেশ থেকে আরম্ভ করে সারা বিশ্বের বিভিন্ন আজকের এই জন্মদিনে আমি আমার পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাই। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ডক্টর সুলেমান ফাঁকি হসপিটাল শাখা কর্তৃক আয়োজিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমানের 50তম জন্মবার্ষিকী উপলক্ষে আজকের আয়োজনের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি ও সুলেমান ফাঁকি হসপিটাল শাখার সকল কর্মী ব্যক্তিকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা জনাব তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করি। ধন্যবাদ সবাই। হসপিটাল শাখার কৃত আয়োজিত আজকের এই 50তম শুভ জন্মদিন উপলক্ষে আমরা সবাই একত্র হতে পেরে আনন্দিত এবং সবাই উৎসাহিত,
তাই আমরা সবাই মিলে সবাই দোয়া করব বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভাইস চেয়ারম্যান তারেক রহমানের জন্য, তার দীর্ঘ জীবন ও তার শরীর সুস্থতার কামনা করে। এই বলে উপস্থিত আছেন এখানে আমাদের কর্তৃক আয়োজিত মুস্তাফা সালমান ফাঁকি হসপিটালে, এবং আমি সবার পক্ষ থেকে এখানে আন্তরিকভাবে আয়োজিত বিএনপির ভাইস চেয়ারম্যান পজিটিভ বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা জনাব তারেক রহমানের 50তম জন্মবার্ষিকী উপলক্ষে আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। শুভ 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 দিন তারেক জিয়ার জন্মদিন, এবং আজকেই আমি বক্তব্য রাখব না তারেক রহমানের সম্বন্ধে। আজকের আমাদের সম্মানিত প্রধান অতিথি আজকে যারা এই সালমান ফাঁকি হসপিটালের পক্ষ থেকে আজকে আমরা যে দোয়ার আয়োজন করেছি এবং শহীদ জিয়ার দৃষ্টি সন্তান তারেক রহমানের জন্মবার্ষিকীতে হাত উড়েছি। বানাইতে পারবো এখান থেকে জানি ভাই, এলা সবাই একজন একজন করে দেখ।